আমার আব্বা অসুস্থ আসলা, আমার মা অসুস্থ আসলা, সারা জিন্দগি নামাজ পড়িছন কিন্তু মারা যাইবার আগে তাই এত অসুস্থ আসলা, এত অসুস্থ আসলা, শুধুমাত্র হুশ আসলো, জবান পর্যন্ত বন্ধ আসলো। পাঁচ দিনে আমার মায় নামাজ পড়িতে পারছেন না, সাত দিনে আমার আব্বায় নামাজ পড়তে পারছেন না, আমার আব্বা মারা গেছেন। মরা মানুষের উপরে সব মানুষের দাবি ছাড়িয়ে দিয়ে ছাড়ে না নি আপনার। আমি 2000 টাকা পাইতাম, অমুক মারা গেছে, আচ্ছা বাদ দাও। আমি 5000 টাকা পাইতাম, বলে আচ্ছা বাদ দাও। বলে ও ইসলাম, আমার আব্বায় সারা জিন্দগি নামাজ পড়িলা, মরবার আগে বেমারে 5 দিন নামাজ পড়তে পারছো না, ওগুন ছাড়া যায়নি, শরীয়ত হর কবরদার ছাড়া যাইত না, ছাড়া যাইবুনি আপনার, কবরদার ছাড়া যাইত না। দেখুন একজন মানুষ মরি গেছে, মরবার আগে বেমার আসবা পর্যন্ত নামাজ আদায় করতে পারছে না, অনু শরীয়তে কনসিডার নাই। বলে কিতা করা লাগবো, বলে নমাজের কফারা আদায় করা লাগবো, লাগবো না। বলে কফারা কিভাবে, বলে কফারা হইল কি দৈনিক 6 অক্তর 6টা ফিতরা হিসেবে আদায় করো। বলে সারা জিন্দগি শুনলাম নমাজ ফাঁস মৌলানা আজমল সাহেব গু 6 অক্তর আর নোয়া মুসলা লইয়া আইসনি, বলে জি না শুননা মুসলা। বলে ফাঁস হক ফরজ আছে সাথে উতির ওয়াজিবার হক, ও হয়ক 6 অক্ত কফারা দে, হয়ক 6 অক্তর দেওয়া লাগবো। এত তাগিদ নমাজর লাগি, আমরা নমাজ হেলায় খেলায় সারিয়া। আমার বুজুরগণ এক ক্লাস হুজুরে যখন বাচ্চারে প্রশ্ন করলা, ও আমার প্রিয় ছাত্ররা বলো নমাজ খারাপ পড়ে না, এক ছাত্র উঠিয়া কইছে হুজুর যারা মারা গেছেন এরা নমাজ পড়েন না, উত্তর শুদ্ধ নানি আপনার। আরক ছাত্র কইছে জি না হুজুর আমার কাছে আরক আনসার যারা আছে বলে খারা নমাজ পড়ে না, বলে যাদের ইমান নাই তারা নমাজ পড়ে না, ই উত্তর শুদ্ধ না ভুল? শুদ্ধ, কারণ যার ইমান নাই অন্য ধর্ম মানুষ তার উপরে তো নমাজ লাগে না। আরো ছাত্র কইল জি না হুজুর যারা মানুষ নমাজ সম্পর্কে কোনো জ্ঞান নাই, যারা নমাজ সম্পর্কে কোনো জ্ঞান নাই এরাই নমাজ পড়ি না, ই উত্তর শুদ্ধ না। শুদ্ধ তেলকু আমি যদি নমাজ পড়ি না তাইলে আমি চিন্তা করা লাগবো আমি কোন দল ঢুকিয়া, আমি কোন দল ঢুকিয়ার, আমি মরি গেলাম নি, বলে না আমি তো জিতাব লড়িয়ার খাইয়ার আটিয়ার মাতিয়ার, বলে তাইলে এবার প্রশ্ন করি আমি যে নমাজ পড়ি না আমার কিতা ইমান নাই নি, বলে না ইমান তো আছে, বলে এটাও ঠিক আছে, বলে তাইলে আমি নমাজ খানে পড়ি না, বলে যারা নমাজ জানেন না এরাই নমাজ পড়েন না, আমি কিতা ওলা অশিক্ষিত মূর্খ বললাম নি আমি নমাজ কি জানি না নি, না এটাও তো দেখি জানি তখন যে নমাজ আমরা কোনো কনসিডার আছে নি আপনার, কোনো কনসিডার নাই। কেয়ামতের দিন 1 নম্বরে আল্লাহর হক নমাজের হিসাব লওয়া হইব। সুতরাং আপনার আমার প্রত্যেকে পড়িতাম, আমরার পরিবার পরিজন প্রত্যেকের নমাজের প্রতি আমরা দৃষ্টিপাত রাখতাম, আমি আয়াত যেটা পড়িছিলাম আর হাদিস শরীফ যেটা আপনারা সামনে তিলাওয়াত করছিলাম আমানত তা হোক, অন্য দিন সুযোগ হইলে ইনশাআল্লাহ আলোচনা করম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم رب العالمين রাজ্য তো গভীর হয় দুনিয়ার অফিস আদালত ধীরে ধীরে বন্ধ হয়ে যায় গুনাহগার বান্দাদের জন্য আপনার রহমতে কুদরতি অফিস নরো ওপেন হরিয়া দে ওরে বাল্লা ইয়া আল্লাহ বড় মকবুল সময় আল্লাহ লুকাইয়া লুকাইয়া গুনাহ করলাম প্রকাশ্যে আমরা সমবেতভাবে তওবা হরিয়ার আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা এই জমাতর খবর খান অগণিত দুরুদের সালামর শহীদ দুজাহানর বাদশা উম্মতের দরদি নবী জারাম ফরমাইত্র শান মোতাবেক বানাইয়া নবীজির কদম পৌঁছাইয়া দেও। নবীজির উসিলায় হযরত আদম আলাইহিস সালাম থেকে হাত বাড়ানোর এক মুহূর্ত পর্যন্ত ঈমান নিয়ে যত নরনারী কবরবাসী প্রত্যেকের রূহে পাক পৌঁছাইয়া দেও। বিশেষ করে বেকারির বেশে বাড়ানো হাত দি আল্লাহ আমাদের মা বাবা সহ আদরের আপন জন যত কবরের হাওয়ালা করছি রে বাল্লা আমরার মধ্যে গান অক্লর রুহে পাকুনিয়া পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দি তাম পৃথিবীর খবর পাওয়া যায় দুই আড়াইয়াত মাটির নিচর আত্মীয় স্বজনের কোনো খবর অনলাইন নাই রে বাল্লা খেওয়া যাব তাকলে নাজাত করিয়া দেও হুজাদের মাফ করি দিলেই সদর জারে বুলন করিয়া দেও। রব্বুল আলামিন আল্লাহ এত অঞ্চলের নতুন পুরাতন মুর্দে গান সহ যে তোর সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিছিলা প্রত্যেকের মুর্দে গান অহরর রুহে পাকনিয়া পৌঁছাইয়া দেও। আজকের এই মজলিস খান এই এলাকার মুর্দে গান অহরর লাগিয়া আর জিন্দা অহরর লাগিয়া প্রত্যেকের লাগিন ময়দানে মাহশর নাজাতর উসিলা বানাইয়া দিও রে বাল্লাহ। ইয়া আল্লাহ আশা নিয়ে ইসি খেউরের নিরাশা করিয়া খালি ফিরাইয়া দিও না
অভাবী অখলর অভাব রে দূর ফরমাও, বিপদী অখলরে বিপদ থেকে উদ্ধার করিয়া দেও, বেরোজগার অখলরে রুজি রফত লাগাইয়া দেও, রুজি রোজগারে যারা আছেন বেহতর তরক্কে খান করিয়া দেও, এলাকার আর্থিক সামাজিক আল্লাহ সব দিক দিয়ে আপনি মৌলায় উন্নতি খান্দান ফরমাও, পড়াশোনায় যারা আছেন আল্লাহ কামিয়াবির দরজাত পৌঁছাইয়া উপযুক্ত কর্মসংস্থানের ফত করিয়া দেও রে বাল্লাহ, ইয়া রহমান রহিমিন প্রত্যেকের হক ও দুনিয়া আখেরাতের বালাই খান্নসি ফরমাও, আল্লাহ যে যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করিয়া দৌড়া দৌড়ি করিয়া আল্লাহ এই মাহফিল খান আয়োজন করিয়া খোয়ার শোনার সুযোগ করিয়া দিয়েছেন, দুনিয়া আখেরাত আপনার রহমত আর বরকতের সুযোগ তাদের জন্য করিয়া দিলেই ওরে বাল্লাহ, রব্বুল আলামিন জানি না খে কতদিন আপনার জমিনে রইমু, যতদিন জমিনে রাখো আপনার গোলামি করাইও, শেষ সময় গোলামির পরিচয় জবানে দেওয়ানি লাইও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এলাহি করি নিবেদন রওজা শরীফ জিয়ারতের দাও পারমিশন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام